গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও ক্ষমা কর হে প্রভু তুমি রহমান রহিম। লোকেরপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল আজ তারিখ 17 ফেব্রুয়ারি 2021 বুধবার, স্থান লোকেরপাড়া ঘাটাইল টাঙ্গাইল। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 532 বার শব্দ ব্যবহার করেছে কুল। কুল মানে বলো। কি বললাম? কুল মানে বলো। এখন কি বলবে জিজ্ঞেসাই না করলে? কথা বলেন, যে জিজ্ঞেসাই না করে তো কি বলবে? আর কলু এই শব্দটা 136 বার এসেছে। তারা বলল, মানে ইহুদি খ্রিস্টানরা বিশ্বনবীর কাছে এসে আপত্তি করত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতো কুল, হেনে আপনি তাদেরকে বলে দেন। মানে প্রশ্নোত্তর আছে না? নাই আছে। পবিত্র কোরআন খুলবেন সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 11, আল্লাহ বলছে ক্বালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদা ওয়া নিসারা। নিশ্চয় ইহুদি এবং খ্রিস্টান তাদের দাবি, তারা বলে তারা ছাড়া কেউ জান্নাতে যাবে না। বেটা কাদের দাবি? কথা বলেন, ইহুদি এবং খ্রিস্টান তাদের দাবি যে তারা ছাড়া কেউ জান্নাতে যাবে না। আপনি যত নামাজ পড়েন, যত রোজা করেন, যত হজ করেন, যত যাকাত দেন, গোটা বিশ্বকে যদি ক্রয় করে বিক্রি করে দান করে দেন, তবু আল্লাহ আপনাকে জান্নাত দেবে না। এটা ইহুদি খ্রিস্টানদের তাদের দাবি। আর আল্লাহ কোরআনে এই কথা লিখছেন যে ইহুদি খ্রিস্টানরা বলে তারা ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ বলছে তিলকা আমানিয়াহুম, এটা তাদের মিথ্যা আশা, ভ্রান্ত ধারণা। কুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন হা তুবরানাকুম, তোমরা দলিল পেশ করো, ইনকুম তুম সাদিকিন, যে তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীতে যে কোনো মানুষ যে কোনো দাবি করতে পারে, তো দাবি যখন করবে তার প্রমাণ আল্লাহ বলছে যে তোমরা বলো, তোমরা যে সত্যবাদী হয়ে থাকো তো প্রমাণ পেশ করো। তার মানে আলোচনা করতে হলে, শুনতে হলে, দাবি করতে হলে প্রমাণ লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে। কিন্তু আমাদের সমাজে অনেক আলোচনা করা হয় প্রমাণবিহীন, আছে না নাই, অজস্র আছে। প্রথমে শুরু করে দেয় বাবারে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা বিশ্ব জগতে 18,000 মাখলুক সৃষ্টি করিয়াছেন, বা আছে না নাই? অথচ হুজুর কোন চেক করে দেখলো না পবিত্র কোরআন থেকে আল্লাহ কোথায় বলেছে 18,000 মাখলুকাত, কোন সহি হাদিসে বলেছে যে পৃথিবীতে মাখলুকাত আছে 18,000। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহাল সূরা 16 আয়াত নম্বর 18 বলেছে, এবং সূরা ফাতিহা রব্বুল আলামিন এই আয়াতের তাফসিরে ইবনে কাসির পরিষ্কার লিখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিনের মধ্যে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছে, মানুষ আর জিন জাতি যদি একত্রিত গুনতে শুরু করে আল্লাহর মাখলুকাত, তার নিয়ামত গুনে শেষ করা সম্ভব নয়। আল্লাহর দাবি যে আসমান আর জমিনে আল্লাহ কত যে মাখলুকাত সৃষ্টি করেছে, মানুষ আর জিন জাতি যদি একত্রিত হয়ে গুনতে শুরু করে আল্লাহর মাখলুকাত, তার নিয়ামত গুনে শেষ করা যাবে না। কিন্তু হুজুর প্রথমেই বলে 18,000 মাখলুকাত, বা আছে না নাই? আছে। তার মানে বুঝতে হবে হুজুর শুরুতেই ভুল দিয়েই শুরু করে, আমরা সেগুলো শুনতেই বাধ্য। তার মনে রাখবেন এই 18,000 মাখলুকাত এই মর্মে পৃথিবীতে কোনো সহি হাদিস কোনো কিছু প্রমাণিত নয়। যদি বিশ্বাস না করেন, আপনার যে ছেলেটা মাধ্যমিক দিয়েছে তাকে জিজ্ঞাসা করেন, বাবা এই গোটা বিশ্বজগতে কতগুলো প্রাণের অস্তিত্ব আছে? কিছুদিন আগে ন্যাশনাল জিওগ্রাফি তার রিপোর্ট পেশ করেছে, গোটা বিশ্বজগতে 168,000 প্রাণের অস্তিত্ব পেয়েছে, এখনও গবেষণা শেষ হয় নাই। কথা বুঝতে পারছেন? অলরেডি 168,000 প্রাণীর অস্তিত্ব পেয়েই গেছে। শুধু সমুদ্রের নিচে 9,000 প্রজাতির প্রাণী বাস করে, আর হুজুর বলছে 18,000, বা আছে না নাই? এখন যদি কেউ বিজ্ঞানকে বিশ্বাস করে, বা যারা ইউনিভার্সিটিতে পর্যন্ত পড়েছে, যখন হুজুর বলবে গোটা বিশ্ব যেতে 18,000 মাখলুকাত আছে, আর যে সায়েন্স পড়েছে, বিজ্ঞান পড়েছে, জীববিদ্যা পড়েছে, এই যুবক তখন ভাববে হুজুর কি কথা বলে, 18,000 মাখলুকাত মানে কোটি কোটি মাখলুকাত পৃথিবীতে আছে। তার মানে ওই ব্যক্তি মনে করবে, ওই যুবক মনে করবে নিঃসন্দেহে কোরআন হাদিসে এই 18,000-এর কথা আছে। তারপরেই সে কোরআন হাদিসকে সন্দেহ করতে শুরু করবে কি করবে না? কথা বলেন, করবে। মানে একশনে হুজুরদের জন্য আজকে সমাজে অনেক মানুষ অ্যাগনস্টিক তথা নাস্তিক, অথবা তারা সংশয়বাদী হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন, হচ্ছে। এমন অলৌকিক অলৌকিক ঘটনা বর্ণন করে যার কোরআন সুন্নার সঙ্গে কোনোই মিল নেই। বিখ্যাত বক্তা এত সুন্দর করে সুর দেওয়াজ করছে যে বাবারে জানিস মুসা আলাইহিসসালামের সঙ্গে একজন থাকবে কষায়। ভাই ঘটনা শুনেছেন কি শোনেন নাই? মুসা আলাইহিসসালামের সঙ্গে কে থাকবে?
কসাই হুজুর কত সুন্দর করে বলছে কেন থাকবে তো জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহকে আল্লাহ আমার সঙ্গে এত নেককার পরিষ্কার রাখতে বাধ্য কেন আল্লাহ কসাই থাকবে তো নবী মূসাকে আল্লাহ বলছেন ঠিক আছে ওই কসাইয়ের কাছে তুমি যাও সঙ্গে সঙ্গে মূসা চলে গেছে তার বাড়িতে দেখছে মানে তার দোকানে চলে গেছে দেখছে কসাইগিরি করছে একটু আর বাড়িতে চলে এসেছে এসে প্রথমে সে তার মাংস রান্না টান্না অনেক রকমের ফুলিয়ে ফাপিয়ে রং চং মাখিয়ে বক্তা বলে দিচ্ছে তারপর অবশেষে তার মাকে খাবারটা খেতে দেয় এরপর আল্লাহ এতই খুশি হয় যে কসাই কে বলে কসাই তুমি থাকবে মুসার সঙ্গে বলে নাউজুবিল্লাহ মিন জালিক ভাই হুজুরে গল্প করে কি করে না এই আলোচনা করে কিন্তু আসমান জমিনের নিচে কোনো হাদিসের গ্রন্থে কোনো তাফসিরের গ্রন্থে এমনকি কোনো ইসরায়েলি রিওয়ায়াত দ্বারাও এই ঘটনা প্রমাণিত নয় কিন্তু হুজুর বলছে আমরাও শুনতে বাধ্য কোনোদিন আপনি হুজুরকে জিজ্ঞাসা করলেন না হুজুর এই কথা যে বলেছেন কোথায় পেয়েছেন ভাইকে জিজ্ঞাসা করেছে জি না হুজুর বলছে বাবারে এই পৃথিবীতে 224,000 পীর পায়গম্বর আছে 100,000 মতান্তরে 200,000 বলে কি বলে না হুজুরকে বলবেন হুজুর 224,000 যে পীর পায়গম্বর আছে পৃথিবীর কোন হাদিসের গ্রন্থে আছে কোন কোরআনে আছে কোন তাফসিরে আছে একটা প্রমাণ দেন আমাদের মরা পর্যন্ত সময় থাকলো আপনি বের করে দেখান হুজুর পারবে না কিন্তু এই আলোচনা আছে না নাই হুজুর বলছে বাবা জানিস কোরআনে 6,666টা আয়াত আছে বলে কি বলে না হুজুরকে বলেন হুজুর আপনি যে কোরআনটা পড়ে হুজুর হয়েছেন ওই হুজুরটা খুলে আজকে একবার আয়াতগুলো গুনে দেখেন তো আসলে কোরআনে আয়াত আছে কয়টা ভাই কয়টা মানুষ বলে 6,666 অথচ কোরআনে আয়াত সংখ্যা 6,236টা মানে হুজুর এতটাও জানে না কোরআনে আয়াত আছে কয়টা আজিব ব্যাপার তারপরেও মানুষ বলেন তো ভাই তার আলোচনা শোনে কি শোনে না মানুষ কোনোদিন জিজ্ঞাসা করলো না অথচ আমরা যখন সঠিক তথ্যগুলো মানুষের সামনে দিই তখন এক শ্রেণীর মানুষ আবার বলে এরা ফিতনা করছে ভাই বলে কি বলে না আজিব ব্যাপার যে আজকে সে বিষয়ের দিকে যাচ্ছি না মনে রাখতে হবে আলোচনা যখন শুনছেন আলোচনা যে বক্তা করছে বক্তা শ্রোতার একটা অবশ্যই যে বক্তা তার একটা দায়িত্ব আছে যে শ্রোতা তার দায়িত্ব আছে না নাই আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন বক্তা শ্রোতার পরিচয় দিতে গিয়ে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়িনাত ওয়া যুবুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা নাহাল সূরা 16 আয়াত নম্বর 43 হে পৃথিবীর অজানা মানুষ তোমরা যারা জানো না তারা জিজ্ঞাসা করো যে জানে তার কাছে আর যে জানে সে উত্তর দেবে কিন্তু আল্লাহ বলছেন উত্তর নিজের ইচ্ছে মতো বলে দেবে এমনটি নয় বিল বাইয়িনাত ওয়া যুবুর সে যেন প্রমাণ সহকারে সুস্পষ্ট প্রমাণ দিয়ে সে যেন মানুষকে ওয়াজ করে নসিহা করে উত্তর দেয় বাটা বক্তা শ্রোতা পরিচয় কি পরিচয় নয় কথা বলেন কিন্তু হুজুর আজকে এমন এমন অলৌকিক ঘটনা বলে যার কোরআন সুন্নাহর সঙ্গে দ্রবতী কোনো সম্পর্ক নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আলোচনা শ্রবণ করা থেকে তুমি মুসলিম উম্মাকে হেফাজত করো পড়ি আল্লাহুমা আমিন আজকে যে বিষয়ে আলোচনা করব আলোচ্য বিষয় আমরা যেসব ইবাদত তথা আমলগুলো করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি আমাদের এই ইবাদত তথা আমলগুলোকে কবুল করছেন কি করছেন না এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত কি বললাম কথা বলেন ইবাদত কবুলের শর্ত একটু আগেই দেখলাম আপনারা অসংখ্য মানুষ অজস্র টাকা দিয়েছেন এখন আপনি দান করেছেন সাদকা করেছেন আর সাদকা করেছেন আর আপনি যদি বিশ্বাস করেন আমি দান করেছি আল্লাহ আমার এ দান কবুল করে নিয়েছে জেনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন কেন দান করলে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই কুরবানির সাত ভাগা না এক ভাগা মারামারি আছে না নাই আছে আপনি সাত ভাগা এক ভাগা কেন গোটা সৌদি আরব থেকে একটা উট যদি গোটা একাই নিয়ে চলে আসেন একা যদি সেটাকে কুরবানি দিয়ে দেন আর যদি আপনি এটা মনে করেন আপনি কুরবানি করেছেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই কুরবানি কবুল করে নিয়েছে জেনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন কেন কারণ ইবাদত করলেই আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই কিন্তু আমরা কখনোই একবার বিন্দু পরিমাণ ছন্দ করে দেখি না যে আমরা ইবাদত করলাম আল্লাহ ইবাদত কবুল করলেন কি করলেন না চিন্তাও হয় না অথচ আল্লাহর নবী প্রতিদিন ফজরের নামাজের পরে একটা দোয়া পাঠ করতেন সুনান ইবনু মাজা কিতাবুস সুন্নাহ বাবুস সালাম হাদিস নম্বর 924-25 বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিয়া হে আল্লাহ তুমি আমাকে এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী কোন জ্ঞান কথা বলেন
ইলমান নাফিয়া এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী, তার মানে বুঝতে হবে সব জ্ঞান উপকারী নয়, যে জ্ঞানী তার মানে যে তার কাছে উপকারী জ্ঞান আছে এমন নয়। ভাই আপনাদের বাংলাদেশে অজস্র ডাক্তার আছে, দেখবেন সে জ্ঞান অর্জন করেছে কি করে নাই, সে শিক্ষিত কি শিক্ষিত নয়, অবশ্যই শিক্ষিত। আপনার স্ত্রীর বাচ্চা হয়ে যেন হসপিটাল নিয়ে চলে গেছেন, ডাক্তার সঙ্গে সঙ্গে দেখে বলছে আরে সর্বনাশ, এ নর্মালে বাচ্চা হবে না, একে সিজার করতে হবে, আপনার ভালো স্ত্রী পেটটাকে কেটে দিচ্ছে। কেন? শুধু টাকার জন্য আছে না নাই? আছে। বা বলুন তো এইটা কি উপকারী জ্ঞান? এটা দিয়ে কোনো মানুষের কল্যাণ হতে পারে? জি না। তার মানে বুঝতে হবে আল্লাহর নবী তিনি জ্ঞান চাইতেন না, ইলমান নাফিয়া, যে জ্ঞানে উপকার আছে সেই জ্ঞানটাই দিতে হবে, সেই জ্ঞানটা আল্লাহর কাছে চাইতে হবে। অথচ মানুষের মধ্যে একটা প্রচলিত কথা আছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, বা আছে না নাই? ভাই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, বরং সুশিক্ষা এটা জাতির মেরুদণ্ড। কি বললাম? সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কারণ যারা সমাজে ধর্ষণ করে, ব্যভিচার করে, গণধর্ষণ করে, ধর্ষণ করে আগুন দিয়ে জালে পড়ে ছারখার করে দেয়, প্রতারণা করে, বাটপারি করে, দেশের সঙ্গে শত্রুতা করে, গাদ্দারি করে, ভাই তারা কি মূর্খ রিক্সা চালক না বড় বড় টাই পড়া ব্যক্তিগুলো? কথা বলেন, বড় বড় শিক্ষিত ব্যক্তিগুলো না মাঠের যে কামলা খাটে ওই ব্যক্তি? অবশ্যই যারা শিক্ষিত সুশীল সমাজ তারাই কিন্তু এই কর্মগুলো করে থাকে, তাদের কাছে জ্ঞান আছে, কিন্তু ইলমান নাফিয়া উত্তম জ্ঞান উপকারী জ্ঞান না থাকার জন্যই একটা রাষ্ট্রকে তারা ধ্বংস করে দিতে পারে, রাষ্ট্রকে তারা বিক্রি করে দিতে পারে। ব্যাপারে কি পারে না পারে? আল্লাহ রাসূল দুই নম্বর এই দুবার অংশ ওয়ারিজকান তৈয়বা, হে আল্লাহ আমাকে এমন রিজিক দাও যে রিজিক পবিত্র। কোন রিজিক? কথা বলেন, পবিত্র রিজিক। আপনি যাবেন ঢাকা, এখান থেকে ট্রেনে উঠেছেন, ভাবছেন মাত্র পাঁচ ছয়টা স্টেশন, টিটিও নেই, ট্রেনে উঠে পড়ার পরে টিকিট না কেটে উঠে পড়েছেন, টিটিকে দেখেছেন সামনে টপিজন নেমে পড়েছেন, এই যে আপনি টিকিট না কেটে ট্রেনে চড়ে চলে গেলেন, ভাই বলুন তো এই যে কিছু পয়সা বাঁচলো এটা আপনার রিজিক কিরিজিক নয়? কথা বলেন, এটা আপনার অর্থ উপার্জন হলো কি হলো না? হলো, ওটা খরচ হতো, কিন্তু আপনি প্রতারণা করেছেন, বা বলুন তো এর হিসাব আল্লাহর কাছে লাগবে কি লাগবে না? কথা বলেন, এর হিসাব আল্লাহর কাছে লাগবে। আপনি তেল পাম্পে চলে গেছেন, বলছেন ভাই 500 টাকার পেট্রোল দাও, ও কিন্তু 500 টাকার টিপে দিয়েছে, কিন্তু যখন তেল বেরোচ্ছে 450 টাকা বের হচ্ছে। কেন? আগে থেকে কম্পিউটারে ওই ওয়েব সেট করেছে, প্রত্যেকের মানুষকে 100 টাকায় 10 টাকা করে তেল কম দিচ্ছে। বা বলুন তো এই রিজিক কি পবিত্র? কথা বলেন, জি না। সর্বত্র জায়গায় চলেছেন মাছের বাজারে, মাছ দেন 1 কিলো, মাছ আছে 950, এমনও বাটকা চাপ মেরেছে হয়ে গেছে 1 কিলো 100, বলছেন 1 কিলো 100 বেশি দিলাম, বা আছে না নাই দাঁড়ি বাটকে দেবো তোরা না? কথা বলেন, ওই ব্যবসায়িক যে উপার্জন করছে মানুষকে ঠকিয়ে, বা বলুন তো এটা কি উপকারী, এটা কি পবিত্র রিজিক? কথা বলেন, জি না। তারপরে বুঝতে হবে সমস্ত রিজিক এটা পবিত্র নয়, তার জন্য বিশ্বনবী দোয়া করতেন ওয়ারিজকান তৈয়বা, আল্লাহ এমন রিজিক দাও, এমন উপার্জন দাও যেটা পবিত্র, যে মানুষকে প্রতারণা করে নিয়ে আসতে না হয়। 3 নম্বর দোয়ার অংশ ওয়া আমালান মুতাকাব্বালা, হে আল্লাহ তোমাকে এমন আমল করার তৌফিক দান করো যে আমলটা তুমি কবুল করবে। কোন আমল? কথা বলেন, যে আমল আল্লাহ কবুল করবে। এই আমল করার জন্যই আল্লাহর নবী প্রতিদিন ফজরের পরে নামাজ পড়ে সঙ্গে সঙ্গে সালাম কুড়িয়ে তিনি এইভাবে দোয়া করতে থাকেন। বা আমাদের সমাজে দোয়া নিয়ে মারামারি আছে না নাই? কথা বলেন, কিন্তু কোনোদিন হুজুর তার মুক্তাদিকে মুসল্লিকে এই দোয়া শিখিয়েছে? কথা বলেন, জি না। মানে যেই জায়গাতে যে ইবাদত করতে হবে সেটা নিয়ে কোনো আমাদের গ্রাহ্য নেই, কিন্তু যেখানে নেই সেখানে আমরা উল্টো পাল্টা ইবাদত দিয়ে ভরে দিয়েছি কি দিই নাই? দিয়েছি। তার জন্য আজকের আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত, এই হাদিস প্রমাণ করে যে আমাল আল মুতাকাব্বালা, এমন আমল করতে হবে যে আমলটা আল্লাহ কবুল করবে। কবুলযোগ্য আমল দরকার আছে, অনার্থ কোনো আমল করলে আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না, বরং অজস্র আমল আছে, ইবাদত আছে, মানুষ আমল করে ইবাদত করে জাহান্নামে যাবে। মানুষ ইবাদত করবে কিন্তু মানুষ জাহান্নামেও যাবে। দুটো পাপ গোটা বিশ্ব জগতে সবচেয়ে বড় বড় পাপ, একটা হচ্ছে শিরিক করা, কি করা? আল্লাহর সঙ্গে শিরিক করা। আর 2 নম্বর পাপ হচ্ছে বিদআত যুক্ত ইবাদত আমল করা। কিন্তু এই দুটো ইবাদত দুটো আমল মানুষ নেকি মনে করে করে কি করে না? কথা বলেন, গোটা বিশ্বে যেতে সবচেয়ে বড় পাপ শিরিক, কিন্তু মানুষ শিরিক করছে নেকি মনে করে, আছে না নাই?
এই যে গোলাপ শাহের মাজারে প্রথম ইনকামের 50 টাকা বলছে গোলাপ শাহের মাজারে বাবাকে দিয়ে দেব যদি দিয়ে রিজিকে বরকত হবে এই যে 50 টাকা দান করে দিয়েছে ভাই বলুন তো এটা কি শিরিক নয় শিরিক কিন্তু ওই মানুষটা করছে ইবাদত মনে করে কি করে নাই ইবাদত মনে করে কল্যাণের জন্যই করছে মানুষ পীরের দরবারে চলে যাচ্ছে কুরবানির দিনে কেন হুজুরের বাড়িতে কুরবানি দেবে আছে না নাই আছে অজস্র জায়গাতে আছে অনেক মানুষ তো মনে করে যে খাজা মঈনুদ্দিন চিশতির যদি মাজারে গিয়ে সাতবার যদি আমি একবার তাওয়াব করতে পারি তাহলে কবুল হজ্জের সমান কি হয় বা আছে না নাই আছে অজস্র মানুষ আছে তবে মনে করছে তারা শিরিক করছে অথচ মনে করছে ইবাদত নেকির উদ্দেশ্যে আবার বিদাতও করে এটাও নেকির উদ্দেশ্যে এই জন্য মনে রাখতে হবে অনেক ইবাদত আছে মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে দুটো প্রমাণ পবিত্র কোরআন সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2-3-4 আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে কাদের কথা ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে মানে আমার আপনার মতো গাফেল মুসল্লির কথা বলছে না ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে আমিলাতুন নাসিবা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে আল্লাহ বলছে তাসলা নারান হামিয়া আর আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব বা বলুন তো আল্লাহ জাহান্নামে কাকে দিচ্ছে সুদখোরকে জেনাখোরকে ব্যভিচারীকে জিনা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে এই শ্রেণী মানুষের জন্য আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে তার মানে বোঝা গেল সব ইবাদত দিয়ে মানুষ জান্নাত যাবে নাজাত পাবে এটা ঠিক নয় বরং কিছু ইবাদত আছে ইবাদত করে মানুষকে জাহান্নামে যেতে হবে আমিলাতুন নাসিবা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে বা বলুন আমরা কখনো ইবাদত করে ক্লান্ত হয়েছি জি না আমরা তো গাফেল বরং ফজরের নামাজে যদি ইমাম সাহেব মনে করে আজকে সূরা ফাতিহার পরে ইয়াসিনটা গোটায় পড়বো ইমাম সাহেব কিরাত একটু লম্বা করে দিয়েছে একটু বড় করে কিরাত পড়ছে সঙ্গে সঙ্গে কিছু মুসল্লি আছে দেখবেন পেছন দিয়ে করবে বাচ্চা না নাই কথা বলেন কেন বলেন তো মানে ও বলছে আর ইমাম তুই নামাজ তাতে শেষ কর দোকান খুলতে হবে মানে ও বলতে পারছে না কেন নামাজ আছে এই জন্য মানে ওর অত লম্বা সময় ধরে নামাজ পড়া ধৈর্য নাই তাই একটু যদি কিরাত লম্বা হয়ে যায় ও খ্যাক খুঁক খুঁক খাক করে কি করে না করে কিন্তু আল্লাহ এই গাফেল শ্রেণী ইবাদত গুজার বান্দার কথা বলছে না ওর কথা বলেছে সূরা মাউনে ওকে ওয়াইল নামক জাহান্নামে দেওয়া হবে কিন্তু এখানে আল্লাহ বলছে যে আমিলাতুন নাসিবা ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাকে জাহান্নামে দেওয়া হবে বা অজস্র প্রমাণ আছে আমরা তো ইবাদত করে ক্লান্ত হই না তবে এক সময়তে হই মাত্র এক মাস পর ইবাদত করে ক্লান্ত হবে কোন নামাজে তারাবির নামাজে কেন ওই যে হুজুরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে হুজুরকে বলা হয়েছে হুজুর এক মাস তারাবিতে খাতমে তারাবি করতে হবে হুজুরও চলে এসেছে হুজুর টেনশনে আছে কোরআন শেষ করতেই হবে ও একদম কঠোর টেনশনে যে এই রমজান মাসে কোরআনকে একদম শেষ করে দিতে হবে এই জন্য নামাজ পড়ছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক মিন দুনিয়া কুলু আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না 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 আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ বাচ্চা না নাই কথা বলেন জি আছে আবার ওই হুজুরি মারামারি করে তারাবি 20 রাকাত না 8 রাকাত নিয়ে বাচ্চা না নাই ও ঝড়ের গতিতে তারাবি পড়ছে কোনো সমস্যা নাই একদম 20 রাকাত তারাবি পড়ছে মাত্র 20 মিনিটে কোনো প্রতিবাদ নেই কিন্তু ওই হুজুর আবার বলছে 20 রাকাত না 8 রাকাতে নিয়ে যুবকদেরকে মসজিদ থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয় কি দেয় না আবার যারা 8 টাকা তারাবি পড়ে তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে কি বলে না লামা যাবে গায়ের মোকাল্লিদ ইংরেজের দালাল কত রকমের লকাব মসজিদ আলাদা করে দিয়েছে মাদ্রাসা আলাদা সমাজ আলাদা কুরবানি মাংস ভাগ করতে দেয় না অজস্র সমস্যা আছে না নাই আমি এই জন্য বলেছি 20 টাকা তারাবি কেন হুজুর 200 রাকাত যদি সারা রাত ধরে নামাজ পড়েন আর নামাজের চেহারা যদি এমন হয় 200 কানে 2000 রাকাত যদি তারাবি পড়েন এই নামাজ আল্লাহর আশ পর্যন্ত পৌঁছাবে না মসজিদের ছাদে আটকে থাকবে ঠিক আছে
অতই সোজা ঝড়ের গতিতে নামাজ পড়ে চলে যাচ্ছেন, মনে হচ্ছে যেমন গুলির স্পিডের মতো চলছে, এখন ঠেকা নিয়েছে। হুজুর মুসল্লিকে তারাবি পড়ে শেষ করতে হবে, তারাবি যখন প্রথম শেষ হয় দেখবেন হুজুরে হুজুরে গল্প হচ্ছে, কিরে তুই আজকে তারাবি কত মিনিটে পড়েছিস? ও যারে বুঝতে পারিনি, আজকে প্রথম তারাবি ছিল 8:15 ঢুকেছি আর 9:10 বেরিয়ে চলে এসেছি। দেশ আমি তো 8:15 ঢুকেছি আর 8:45 বেরিয়ে এসেছি, আছে না নাই কথা বলেন? আছে। বাবুন তো এই নামাজ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে? এই যা এই নামাজ দিয়ে আপনি আল্লাহর যে জান্নাত অপূর্ব নিয়ামত যে জান্নাত আছে ওখানে প্রবেশ করতে পারবেন আশা করেন? জি না, বরং মনে রাখবেন এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে কথাটা বারবার বলছেন আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে তারপরেও আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, এর জ্বলন্ত প্রমাণ দেখেন সহিহ বুখারী প্রথম খণ্ড 137টা হাদিস নাম্বার 757। আল্লাহ রাসূল বলছেন যে একদা বিশ্ব নবী নিজের মসজিদের নববীতে বসে আছেন, ঠিক এমতো পরিস্থিতিতে একজন সাহাবী এসেছে, সাহাবী এসে বিশ্ব নবীর সামনে সঙ্গে সঙ্গে কয় রাকাত নামাজ পড়েছে, নামাজ পড়ে আল্লাহ রাসূলের সামনে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, রাসূল উত্তর দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম, ফাইজে যাও তুমি ঘুরে যাও, ফাসল্লি তুমি নামাজ পড়ো, ফাইনা কালাম তু সল্লি কারণ তুমি নামাজ পড়ো নাই। বাবুন তো এই সাহাবি নামাজ পড়েছে কি পড়ে নাই? পড়েছে। আর আল্লাহর নবী কি বললেন? পড়ে নাই। সঙ্গে সঙ্গে সাহাবি কোনো প্রশ্ন না করে আবারও চলে গেছে ভেতরে, যাওয়ার পরে আবার নামাজ পড়েছে, আবার এসেছে, আবার সালাম দিয়েছে, বিষ্ণু আবারও একই কথা, ফাসল্লি যাও তুমি নামাজ পড়ো, ফাইনা কালাম তো সল্লি কারণ নামাজ পড়ো নাই। দুইবার পড়েছে অলরেডি, আল্লাহ নবীর মসজিদে পড়েছে, বিশ্ব নবীর সামনে পড়েছে, নবী দেখেছে তাকে নামাজ পড়তে, তারপর আল্লাহ নবী হচ্ছে নামাজ পড়ো নাই। সাহাবি হতভাগ্য বলে কি বেশ কয়েকবার নামাজ পড়লাম তাহলে নামাজ পড়ো নাই, আবারও সাহাবি মসজিদে ভেতরে চলে গেছে, আবার নামাজ পড়েছে, এসে আবার সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ফাইরজে যাও তুমি মসজিদে ঢোকো, তুমি নামাজ পড়ো, ফাইনা কালাম সে সল্লি কারণ তুমি নামাজ পড়ো নাই। ভাই সাহাবি কয়বার নামাজ পড়েছে? তিনবার নামাজ পড়েছে। আল্লাহ নবী বলছেন যে তুমি নামাজ পড়ো নাই, বা আল্লাহ নবী বলতে পারতেন যে সাহাবি আমার তুমি নামাজ পড়েছো তো তোমার নামাজ ভালো হয় নাই, বলতে পারতো কি পারতো না? পারতো, কিন্তু আল্লাহ নবী এই কথা না বলে পরিষ্কারভাবে বলছে তুমি নামাজ পড়ো নাই। এই সাহাবিকে পরে হুজাইফা বিন আমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন যে আপনি সেই দিন কিভাবে নামাজ পড়ছিলেন, যে আল্লাহর নবী আপনার নামাজকে অস্বীকার করেছে, উনি বলেছিলেন যে আমি শুধু রুকু আর সিজদা এই দুটোকে দুর্বল গতিতে আদায় করেছিলাম। কি করেছিলাম? রুকু আর সিজদা খুব দ্রুত আদায় করেছিল, এই জন্য আল্লাহ নবী বলেছেন ওর নামাজ হচ্ছে না। হুজুর তো রুকু করে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা, বাঁচে না নাই কথা বলেন? আবার হুজুর বলেছে রুকু থেকে একবার বললে নাকি আদায় হয়ে যায়, মানে কত ফাঁকিবাজ, বাঁচে না? আছে, অনেকে রুকু করে এইভাবে হালকা কাত করে, অথচ আল্লাহ নবী বলছেন যখন তুমি রুকু করবে তোমার মাথা মানে তোমার গর্দন আর তোমার পিঠ এমন স্ট্রেট থাকবে, ও যে একটা বল রেখে দেওয়া হয় বলটা যেন নিচে না ঘুরে পড়ে এত স্ট্রেট হবে। আমাদের রুকু কেমন হয় কথা বলেন? আপনি নামাজে কে বুকের উপরে হাত বাঁধলো আর কে নাভির নিচে হাত বাঁধলো এটা নিয়ে মারামারি আছে না নাই? কিন্তু যেটা ফরজ বিধান রুকু এটা যে ঠিক করে করতে হবে, ভাই এটা নিয়ে হুজুর কোনোদিন কোনো কথা বলেছে? জি বলে নাই। আল্লাহর নবী এই জন্য বলছে তাকে নামাজ শিক্ষা দিচ্ছেন সঙ্গে সঙ্গে, যখন তুমি নামাজে দাঁড়াবে কিবলার দিকে মুখ করো আল্লাহু আকবার বলে হাতটাকে বেঁধে ফেলো, তারপর বিশ্ব নবী বলছেন যে তারপর ধীর স্থিরতা বজায় রেখে রুকু করো সিজদা করো, এইভাবে অনেকক্ষণ সময়টাকে অতিবাহিত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 1-2-3 কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সমস্ত নামাজিরাই সফল কাম যার নামাজের ব্যাপারে খুশু খুজু ধীর স্থিরতা বজায় রাখে। তারাবি এই শব্দটা এসেছে আরবি শব্দ তারবি হাতুন থেকে, তারবি হাতুন মানে থেমে থেমে পড়া, বিরতি দিয়ে পড়া। বাবু তেমন কি আমাদের থেমে থেমে পড়ে না? হুজুরে কান ধরে উঠবাস করিয়ে নাই, তারাবি হয় না কান ধরে উঠবাস করিনে বোঝাই যায় না, এই জন্য আমি বলছি হুজুর তারাবি নিয়ে মানামানি করছেন। তারাবি নামাজ তো সমাজে নাই, যে নামাজটা আছে নাম হচ্ছে তাড়াতাড়ি নামাজ। এটা কি নামাজ?
এটা তারাবি নামাজ আর নেই, তারাবি মানে থেমে থেমে পড়তে হবে, মানে দীর্ঘক্ষণ ধরে বিশ্বকাত পড়তে হলে তিন ঘন্টা সময় নেওয়ার দরকার, কিন্তু হুজুর তো নিচে পঁচিশ মিনিট, বা এটা কি তারাবির নামাজ না তারাতাই নামাজ? এটা তারাতাই নামাজ। মহান সত্তা আল্লাহর কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি হুজুরদেরকে হেদায়াত দান করো, পরে আল্লাহুমা আমিন। এই তারাবির নামাজের সঙ্গে সবচেয়ে বেশি জুলুম করা হয়, সবচেয়ে জুলুম এই তারাবির নামাজে করা হয়। রুকু সিজদা কোনো কিছু ঠিক নাই, কিরাত কোনো সময় ঠিক নাই, এমনকি আত্মায়াতের বৈঠকে অনেক মুসল্লি আত্মায়াতও পড়তে পারে নাই, হুজুর সালাম ফিরে দিয়ে উঠে পড়েছে, আছে না নাই? আছে। আল্লাহ নবী আবার বলছে মিশকাতুল মাসাবি কিতাবুল ইমান হাদিস নাম্বার 205, রসুল বলছেন তিন শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে সর্বপ্রথম তোলা হবে। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষকে। তার মধ্যে এক নম্বর, দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে যে তোমাকে পৃথিবীতে অজস্র আমি টাকা পয়সা ধন সম্পত্তি দিয়েছিলাম, তুমি কী করেছিলে? ওই ব্যক্তি গর্ব করে বলবে আল্লাহ তুই যেমন দান করেছিলে, আমাকে যেমন অর্থ দিয়েছিলে, এমন কোনো জায়গা নেই যে জায়গাতে আমিও দান করি নাই, আমি যা ছিল আমার সম্পত্তি সব দান করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সঙ্গে তাকে বলবে আনতাকা জাব্দা, তুই মিথ্যা কথা বলছিস, তুই আমাকে খুশি করার উদ্দেশ্যে দান করিস নাই, দান তো তুই করেছিলি, যত লোককে মানুষ দানবীর বলবে এটা শোনার জন্য। চেয়ে দেখ পৃথিবীতে মানুষ তোকে দানবীর বলে, তোর নামে মসজিদ আছে, তোর নামে মাদ্রাসা আছে, অতএব তোর পরকালে কিছু নেই, ফেরেশতা হলে ফেরেশতা, একে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। বাবু তো জাহান্নামে কাকে ফেলা হচ্ছে? দানবীরকে, মানে দান করেও মানুষকে জাহান্নামে যেতে হবে, একদম বাস্তব ঘটনা। যদি আপনার অন্তর্জিতে একটু ভয় ভীতি থাকে, যদি মনে করেন আল্লাহ নবী যে কথা বলেছে এটা অদূর ভবিষ্যতে 100% ঘটবে ঘটবে, তো আপনাকে এই কথা বিশ্বাস করতে হবে, দান করেও মানুষকে জাহান্নামে যেতে হবে। অথচ বিশ্ব নবী এই মুখ দেবার বলেছে আর সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, দান হচ্ছে এমন একটি ইবাদত। বিশ্বনী বলছে হে নারীরা তোমাদেরকে দেখলাম তোমরা জাহান্নামে সবচেয়ে বেশি, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি দান করো, দান করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। বিশ্বনী বলেছে কিয়ামতের মাঠে সাত শ্রেণী মানুষকে আল্লাহ তার নিজ আরশের চারিচে স্থান দেবে, সে বুখারী 660 নম্বর হাদিস। তার মধ্যে 6 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল বাম হাত টের পায় নাই, মানে দান করলে আল্লাহর আরশের ছায়া পাওয়া যায়, দান করলে কবরে আজাব মাপ পাওয়া যায়, দান করলে জাহান্নামের শাস্তি থেকে মাপ পাওয়া যায়। কিন্তু আবার এই মুখ দিয়ে বিশ্বনী বলছে দান করে একজন ব্যক্তি জাহান্নামেও যাবে, তার মানে সব দান দিয়ে জান্নাত যাওয়া যায় না। আগে আপনাকে এটা ঠিক করতে হবে, ইবাদত করলে আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। পবিত্র কোরআন সূরা মায়েদা সূরা 5 আয়াত নম্বর 28, বা বন্ধু পৃথিবীর প্রথম মানুষের নাম কি? নবী আদম আলাইহিসসালাম, তার সন্তান ছিল নাম কি? হাবিল আর কাবিল। পৃথিবীর প্রথম মানুষ যে আদম, ভাই এ নিয়ে কোনো মতনৈক্য আছে? হানাফি শাফি মালিকি হাম্বেলি দেবন্দি বেরেলবি ফুরফুরা এহেল আদিস চরমনাই এনাথপুরি জোনপুরি রাজারবাগি মাঝমান্ডারি ফুলতলি দেওয়ানবাগি আটরসি, কোনো মতনৈক্য আছে? কোনো মতনৈক্য নেই। মুসলিমরা তো মতনৈক্য করি নাই করি নাই, হিন্দুরাও মনে করে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম। তাদের একটা ধর্মগ্রন্থ আছে নাম ভবিষ্য প্রাণ, প্রতিষেক পর্ব 4 মন্ত্র 3 আর 4, পরিষ্কার একটা শ্লোক বলছে আদম হাব্বা নারূপবতী লেচ্ছা, ভগবান বিষ্ণু তার শৈলে নোংরা মাটি থেকে প্রথম যে মানুষকে সৃষ্টি করেছে তার নাম আদম, আর তার স্ত্রী হাব্বাবতী। ভাই হাব্বাবতী কে? আম্মা জানে হাওয়া আলাইহিসসালাম। এমনকি খ্রিস্টানরা বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম, তার স্ত্রীর নাম হাওয়া। বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 3 ভার্সেস 16-20 পরিষ্কার তারা লিখেছে পৃথিবীর প্রথম মানুষের নাম অ্যাডাম। কি বললাম? অ্যাডাম। তার স্ত্রীর নাম ইব, বা অ্যাডাম আর ইব কে? কথা বলেন আদম আর হাওয়া। ইহুদিদের ধর্মগ্রন্থ তানাক, তানাকের মধ্যে বুক অফ পাইদেশ চ্যাপ্টার নাম্বার 17 ভার্স 3-8 পর্যন্ত তারা লিখেছে পৃথিবীর প্রথম মানুষের নাম অ্যাডাম আর হাওয়া, মানে পৃথিবীর কমপক্ষে 750 কোটি মানুষের মধ্যে 550 কোটি মানুষের বিশ্বাস পৃথিবীর প্রথম মানুষের নাম আদম আর হাওয়া। দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাদেশের 90% মানুষ আপনারা মুসলিম, আপনাদের বাংলাদেশের নবম আর দশম শ্রেণীর জীববিদ্যা বইয়ে আমি পড়তে পড়তে দেখলাম কয়দিন আগে একটা বাড়িতে রাখতে দিয়েছিল, পাশে দেখছি জীববিজ্ঞান বই, বোটা পৃষ্ঠা উল্টাতে উল্টাতে দেখছি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ে 101 নম্বর পৃষ্ঠায় লেখা আছে পৃথিবীর প্রথম মানুষ আদম নয় বরং বাদর। বাঁচে না নাই?
মানে চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশন, ওটাকে শিক্ষা দেওয়া হচ্ছে যে মানুষ আসলে মানুষ থেকে আসে নাই, মানুষ এসেছে বাঁদর থেকে। প্রথম মানুষ বাঁদর ছিল, এরপর বিবর্তনের ফলে আস্তে 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 বাঁদর ও মানুষ হয়ে গেছে। ভাই এই কথা নাস্তিকরা বিশ্বাস করে কি করে না? এটা নাস্তিকরা বিশ্বাস করে, কিন্তু 90% মুসলিম দেশ অঞ্চলে আজকে এই শিক্ষা দেওয়া হচ্ছে। শুধু মুসলিম নয়, ইহুদরা বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম, পৃথিবী 220 কোটি খ্রিস্টান আছে তারা বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম, 140 কোটি হিন্দু আছে তারা বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষ আদম, 170 কোটি মুসলিম আছে তারা বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষ আদম, কমপক্ষে 550 কোটি মানুষ বিশ্বাস করে গোটা বিশ্ব জগতের প্রথম মানুষের নাম আদম। তারপরেও 550 কোটি মানুষের বিরুদ্ধে গিয়ে আজকে সিলেবাসে এই তথ্য ঢোকানো হয়েছে কি হয় নাই? হয়েছে। অথচ গোটা বিশ্ব জগতে সকলেই জানে চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশন এটা মিথ্যা একটা তথ্য, এটা ফ্যাক্ট, কোনো রিসার্চ নয়, এটা জাস্ট থিওরি। তারপরে শিক্ষার্থীদেরকে ভাই সেখানে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, কয়েক বছর আগে একজন নাস্তিকের সঙ্গে আমার বিতর্ক হচ্ছিল, আমি তখন বললাম দাদা আমরা তো আদম সন্তান, আমরা মানুষের বাচ্চা, আমাদের আদি পিতা হচ্ছে আদম মানুষ, আমরা মানুষের বাচ্চা, কিন্তু আপনারা নাস্তিক, আপনার হচ্ছে বাদরের বাচ্চা। কেন? কারণ আমাদের আদি পিতার নাম কি? নবী আদম, তিনি মানুষ ছিলেন। আর নাস্তিকরা মনে করে মানুষ থেকে আসলে মানুষ এসে নাই, আগে মানুষের অস্তিত্বই ছিল না, ছিল কি? বাদর, বাবর্তনে বাদরের বিবর্তনের কারণে আজকে মানুষ হয়েছে। তো নাস্তিকদের আদি পিতা কি? মানুষ না বাদর? বাদর। তাই তাদেরকে বাদরের বাচ্চা বলে ভুল হবে? কথা বলেন জি না, তারা বাদরের বাচ্চা, তার জন্য বাদরাম একটু বেশি করবে, এ কথাই ঠিক, আর তার জন্য বাদরামি করাও হয়। সমাজে কালকে বাংলাদেশে রিপোর্ট পেশ করা হয়েছে কোন নাস্তিককে কয়েক বছর আগে কিছু যুবকরা হুমকি দিয়েছিল, ওই জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো কি হলো না? হয়েছে। ওই নাস্তিক কিন্তু নবীর স্ত্রীদেরকে নিয়ে সমালোচনা করেছে, তীব্র নিন্দা করেছে, বা আপনারা মার বিরুদ্ধে কেউ যদি মিথ্যা কলঙ্ক লেপন করে বা তো আপনি প্রতিবাদ করবেন কি করবেন না? করবেন, অবশ্যই আপনার নৈতিক দায়িত্ব, আপনার মায়ের বিরুদ্ধে যদি কেউ কুমন্তব্য করে প্রতিবাদ করে তোলে আপনার দায়িত্ব, কিন্তু আপনি প্রতিবাদ করতে গিয়ে আপনাকে যদি জেল শিলি খাটতে হয় বা এর চেয়ে বড় দুঃখ কোনো কিছু আছে জি না? পৃথিবীর প্রথম মানুষের নাম আদম, তার স্ত্রীর নাম হাওয়া, তার দুজন সন্তান ছিল, একটা হাবিল একটা কাবিল। ভাই বলুন তো, হাবিল আর কাবিল দুই ভাই কুরবানি করেছে কি করে নাই? করেছে। ভাই বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুই ভাইয়ের কি কুরবানি কবুল করেছে? কথা বলেন না। আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছে, এক ভাইয়ের কুরবানি কবুল করে নাই। পয়েন্ট অফ ভিউ, দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের, চিন্তা করে দেখেন পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম কুরবানি, প্রথম সন্তান কুরবানি করছে, আল্লাহ একজনে কবুল করলেন একজনে কবুল করলেন না, আমরাও সে আদম সন্তান, আমরাও প্রত্যেকটা ইবাদত করলে আল্লাহ কি আমাদের ইবাদত কবুল করবে? চিন্তা করেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনে কবুল করলেন একজনে কবুল করে নাই, আমরাও প্রত্যেকটি ইবাদত করলে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। আজকের আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। আগে আপনাকে এটা বিশ্বাস করতে হবে, অন্তরে রাখতে হবে, ইবাদত করলে কবুল করবে এটা ঠিক নয়। তবে ইবাদতকে আল্লাহ কবুল করেন না? করেন, তবে কিছু শর্ত আছে। কি আছে? কিছু শর্ত আছে। এই শর্ত সাপেক্ষে যদি ইবাদত করেন তবে আল্লাহ আপনার ইবাদত কবুল করবে, অন্যথায় ইবাদত কবুল করবে না। ভাই বলুন তো, ইবাদত কাকে বলে? কথা বলেন। বাবার টোনটা বুঝতে পারছেন, একদম শেষ গলা। সেই 26 তারিখে ঢুকেছি, প্রতিদিন 2টা 3টা 4টে করে প্রোগ্রাম, আর কতদিন রে ভাই? মানে কথা জোরে বলতে চাইলেও মানে হচ্ছে না, আমার টোন আমি নিজে বুঝতে পারছি না কার টোন এটা, মানে আমি কথা বলছি ভাবছি কে কথা বলছে রে ভাই, এটা তো আমার টোন নয়, মানে প্রতিদিন কোনো রেস্ট নেই। আর জলসা কমিটি পক্ষ এরা হচ্ছে আজরাইলের চাইতেও বড়। এক জায়গায় বললাম যে ভাই একদম অসুস্থ হয়ে গেছি, জ্বর এসেছে আর মানে সম্ভবই না, বলছে ভাই আর বলেন না, প্রোগ্রাম শেষ হয়ে যাবে ভাই, আসেন ভাই। ওকে বলছি জ্বর হয়েছি, বেডে রেস্ট নিচ্ছি, ভাই সম্ভব না, গলা দিয়ে কথা বাড়াচ্ছেন, ভাই একদম শেষ হয়ে যাবে ভাই, আসেন ভাই। মানে আজরাইল যদি দেখে যে লোকটা অসুস্থ আছে, থাক পরে একে রুটা কবজ গো ছাড় দিতে পারে, জলসা কমিটি ছাড় নাই আছে যে নেই। তো যাই হোক, তারপরেও ইবাদত কাকে বলে ভাই বলেন তো? একটা জিনিস হলে শিখতে হবে, ইবাদত কাকে বলে? যা জানেন তাই বলেন, ভুল জানলে ভুলটাই বলেন। ইবাদত কাকে বলে?
আনুগত্য উপাসনা আর দাসত্ব গোলামি করা আর আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস এবং ঈমান আনাই হচ্ছে ইবাদত। আর বলেন মোটামুটি আমরা কিছু পেয়ে গেলাম। আসলে ইবাদতের যে অর্থগুলো বলেছেন সব ইবাদতের শাখা প্রশাখা। ইবাদতের দুটো অর্থ হয়, কয়টা? দুটো, একটা লুগাত আল মানা, তো ডিকশনারি অনুযায়ী আবেদনিক অর্থে মানে, আর শরী অর্থে মানে। ইবাদতের ডিকশনারি অনুযায়ী মানে হচ্ছে দাসত্ব করা। কি বললাম? দাসত্ব করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 তে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করতাম না, তবে এই জন্য সৃষ্টি করেছি যেন কেবল তারা আমার একমাত্র দাসত্ব করে। এই আয়াত থেকে প্রমাণ হয় ইবাদত মানে দাসত্ব করা। আর শরী অর্থে ইবাদত মানে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছুকে গ্রহণ করা অথবা কোনো কিছুকে বর্জন করে দেওয়া। এই গ্রহণ বর্জন দুটোকেই বলা হয় ইবাদত। বোঝাতে পারি নাই, ইবাদত কাকে বলে? আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু গ্রহণ করবেন অত কিছু বর্জন করে দেবেন, ছেড়ে দেবেন, ত্যাগ করবেন, এটাকে ইবাদত বলে। প্রমাণ পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 83 আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবালাকুমুস সিয়াম, তোমাদের রোজাকে ফরজ করা হলো। এমন কেউ যদি রোজা আদায় করে, রোজা পালন করে, বা আল্লাহর ইবাদত করলো, কি করলো না? আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, বা কেউ নামাজ পড়লে আল্লাহর ইবাদত করা হলো কি হলো না? কেউ যদি যাকাত দেয় ইবাদত হবে কি হবে না? হজ করলে ইবাদত হবে কি হবে না? জি হ্যাঁ, এগুলো ইবাদত। তবে মনে রাখবেন এগুলোই শুধু ইবাদত নয়, এগুলো ইবাদতের অর্ধেক রূপ। কি রূপ? অর্ধেক রূপ। আর বাকি অর্ধেক রূপ কোনগুলো? যেগুলো আল্লাহ বর্জন করতে বলেছে, মানে কোনো জিনিস ছেড়ে দেবেন, এটাই হচ্ছে ইবাদত। হঠাৎই গভীর রাত্রে কোনো একটা মেয়ে একটা যুবককে ফোন করেছে, ভাইয়া কেমন আছো? ছেলেটা বলছে, দেখুন আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? মেয়েটা বলছে, দেখো চিনতে পারবে না, এমনি নাম্বারটা পেয়েছি তাই ফোন করলাম। ছেলেটা বলছে, দেখুন আপনাকে চিনি না, এ বলে ফোনটা কেটে দিয়েছে। কয়েক মিনিট পর মেয়েটা আবার ফোন করেছে, দেখো এই যে 14 ফেব্রুয়ারি চলে গেল, আমার না কোনো বয়ফ্রেন্ড নেই। ছেলেটার সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়েছে। এই কথা শুনে আবার কিছুক্ষণ পর ফোন করেছে, বলছে, দেখো এমন করছো কেন? যখন এই কথা বলেছে ছেলেটা ফোন কেটে নাম্বারটাকে ব্ল্যাকলিস্ট করে দিয়ে মোবাইল সুইচ অফ করে দিয়ে একদম আরামসে ঘুমিয়ে গেছে। বা বলেন তো এই ছেলেটা আল্লাহর ইবাদত করলো কি করলো না? কেন? আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা 42:17 আয়াত নম্বর 32, লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। এই যুবক সে আল্লাহর ভয়ে এই পাপের কাজ থেকে দূরে আছে। ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। মাস্টার ডিগ্রি পাশ করেছেন, ইন্টারভিউ দিয়েছেন, তাতেও পাশ কোয়ালিফাইড করে গেছেন, ইন্টারভিউ হয়েছে, পাশ হয়ে গেছে, চাকরি অনিবার্য, চাকরির জন্য চলে গেছেন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে, সঙ্গে সঙ্গে আপনাকে বলছে ঠিক আছে চাকরি তোমার হয়ে গেছে, এই নয় অ্যাপয়েন্টমেন্ট লেটার, তবে 5 লাখ টাকা লাগবে। যখনই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে উনি বুঝতে পারছেন পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 188 আল্লাহ বলেছে, যত রকমের ঘুষ এটা ইসলাম হারাম করেছে। সংসে বলছে, ইন্নি আখাফুল্লাহ, নিশ্চয় আমার প্রতিপালক রবকে আমি আল্লাহকে ভয় করি, আমি ঘুষ দিয়ে চাকরি নেব না। এই বলে তার ইন্টারভিউ লেটারটাকে ছিঁড়ে ফেলে দিয়ে যুবক বাইরে চলে এসেছে। বাবুন তো আল্লাহর ইবাদত করলো কি করলো না? এ আল্লাহর ইবাদত করলো, বড় ইবাদত করলো। আপনি জানেন যে আপনার টাকা পয়সা বেশি নেই, আপনি যদি সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক এইসব জায়গাতে গিয়ে একটা কিছু করেন, তাহলে আপনি 10,000, 20,000, 30,000 আপনি লোন পাবেন, ডেস্টিনি থেকে লোন নিতে পারবেন বাংলাদেশের। কিন্তু আপনি লোন কেন নিচ্ছেন না? কারণ জানেন সুদ দেওয়া নেওয়া হারাম, রিবা আল্লাহ হারাম করেছে। আপনি এই জন্যই সুদের ব্যবসা করছেন না, সুদ থেকে দূরে আছেন, বা আল্লাহর ভয়ে যে সুদ থেকে দূরে থাকেন, এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, সুদ থেকে বেঁচে থাকাও ইবাদত। কিছু করেননি, দূরে আছেন, কিন্তু আমরা এই দ্বিতীয় ক্যাটাগরি ইবাদত আমরা করি। কথা বলেন, আমরা অধিকাংশ মানুষ নামাজ পড়ি কিন্তু এই খারাপ কাজ থেকে দূরে থাকতে পারি না। এই জন্য দেখবেন অনেক চাঁচার বয়সের ব্যক্তিরা আছে, হজ করেছে, হাজি হয়ে গেছে, এক হাত দাড়ি সব সাদা ধকধকে করছে, তারপরেও এশার নামাজে পরে ডিস লাইটার ধরিয়ে বিড়ি টানতে টানতে চলে যাচ্ছে। আছে না নাই? বা বলুন তো এই চাঁচার কাছে নামাজ পড়া কঠিন কাজ নয়, বরং বিড়িটা ছেড়ে দেওয়াই কঠিন কাজ। যদি বিড়ি ছাড়া না কঠিন কাজ হয়, ও জানে এটা তার কোনো উপকার নেই, বরং ক্ষতি আছে, তারপরে খাচ্ছে, তার মানে বুঝতে হবে
ওর কাছে বিড়ি ত্যাগ করে দেওয়া এটা সবচেয়ে বড় ইবাদত। নামাজ পড়ার চাইতেও বিড়ি ত্যাগ করে তার জন্য এখন এই মুহূর্তে বা ইবাদত কি ইবাদত নয়, ইবাদত মনে রাখবেন আল্লাহ জিলে বর্জন করেছে এগুলো ছেড়ে দেওয়া এটা অতি গুরুত্বপূর্ণ ইবাদত। অজস্র প্রমাণ আছে, অনেক মানুষ নামাজ পড়ছে সুদের ব্যবসা করে, সুদ থেকে এখনো দূরে থাকতে পারছে না কেন, ওই ভয় করছে যে সুদের ব্যবসা না করি কি করে খাবো, মানে ওই ব্যক্তি মনে করছে নিজেই রাজ্জাক মানে নিজেই টাকা উপার্জন করছে, ওর ভরসা নাই আব্দুর রাজ্জাক যে উনি হতে হবে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক মানে হচ্ছে আল্লাহর গোলাম, রাজ্জাকের গোলাম, রাজ্জাক তো আল্লাহ, রাজ্জাক কে কথা বলেন, আল্লাহ হচ্ছে রিজিক দাতা, আল্লাহ রিজিক দেয় এটা বিশ্বাস নেই বলে ওই সুদের ব্যবসা এখনো পরিত্যাগ করতে পারে নাই। অনেক হুজুর আছে সাদা মাসের কথা বাদ দেন, ও তো একদম প্রতিদিন 12-15টা জর্দা দিয়ে পান খায় আবার পীরের মুড়ি দো আছে না নাই কথা বলেন, ও হাঁক কানে পীরের মুড়ি আবার জর্দা দিয়ে পানও খায় আবার বলে যে হুজুর জর্দা দিয়ে পান খাচ্ছেন এটা হারাম না, ধুর জর্দাতে পান কে বললো তোকে হারাম, আরে জর্দাতে পান খাওয়া হারাম না, জর্দা আসলে কি জানিস জর্দা আসলে মাকরু ভাই বলে কি বলে না, হুজুর জর্দাকে মাকরু ফতোয়া দিয়ে হুজুর নিজেও খায় মুসল্লিও খায় পীরও খায় মুরিদও খায়, ভাই মাকরু যখন হুজুররা বলে বুঝতে পারি না মাকরু আবার কি, আমরা মনে করি মাকরু মানে ভালো জিনিস, মাকরু বাংলা কি জানেন, মাকরু বাংলা হচ্ছে খারাপ, মাকরুর বাংলা ক্ষতিকর, মাকরুর বাংলা অপছন্দনীয়, মাকরুর বাংলা নিন্দনীয়, বা বন্ধু মাকরুর একটা শব্দ ভালো পেয়েছেন, হুজুর মাকরু খাচ্ছে হুজুর খেজুর খাচ্ছে, হুজুর কি খাচ্ছে খারাপ খাচ্ছে, বাবু এ হুজুর নিজে যদি খারাপ খায় ভাই এ হুজুর কি ভালো কথা বলেন, হুজুর মাকরু খাচ্ছে মানে খারাপ খাচ্ছে, হুজুর বলে যে এই যে জর্দা বিড়ি সিগারেট হারাম এর পক্ষে প্রমাণ কি, বা আপনাদের এলাকায় সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি, মন্টু না কি নিখতে লাভ এখানে আবার এখানে যমুনা তুই কি খাস রে ভাই, আচ্ছা আপনার বিড়ি কেক এখানে একটু হাত তোলেন তো ভাই, আপনি খান আপনি আপনি কি বিড়ি খান জি, আচ্ছা আপনাদের এই টাঙ্গাইলের সবচেয়ে বিখ্যাত কোন খাবার, কোন খাবারটা সবচেয়ে ভালো টাঙ্গাইলের, মিষ্টি পড়া চমচম, পড়া চমচম, আচ্ছা এই পড়া চমচম কে কে খান একটু হাত তোলেন তো ভাই, হাত তোলেন হাত তোলেন, আচ্ছা দেখেন কত মানুষ হাত তুলেছে, আজ আমি বললাম বিড়ি কারা কারা খান কেউ হাত তোলে নাই, মানে আপনার হাত না তোলাই প্রমাণ করে বিড়ি খাবারটা হারাম ঠিক, কারণ আপনি যখন বললাম ভাত কে খান সবাই হাত তুলবেন, পৃথিবীর যত হালাল খাবারের কথা জিজ্ঞাসা করি বা হাত তুলবেন কি তুলবেন না, তুলবেন, কিন্তু যখনই বলছি এই হারাম খাবারটা কে কে খান একজন হাত তোলেন নাই, এটাই প্রমাণ বহন করে যে এই খাবারটা হারাম, কেন আপনি লজ্জা পাচ্ছেন, লজ্জা কাকে পাচ্ছেন, আল্লাহকে পান, আল্লাহকে লজ্জা পেয়ে আপনাকে এখনই ত্যাগ করতে হবে, নচেত এই খাবারটা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আপনার ইবাদত কবুলে বাধা হয়ে দাঁড়াতে পারে কি পারে না, পারে ভাই, বিড়ি সিগারেট জর্দা নিষেধ দ্রব্য খাওয়া এই যে হারাম এই জন্য কোরআন হাসের দরকারই নাই, মানুষের বিবেকটাই যথেষ্ট, ভাই বলতো আপনার আকিজ বিড়ির প্যাকেটের উল্টো পৃষ্ঠায় কী লেখা থাকে, বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান ভিটামিন সি থাকে, ফ্যামিলি প্যাক, এসব লেখা থাকে, কী লেখা থাকে রে ভাই, বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হুমকির কারণ, মৃত্যুর কারণ, এগুলো তো লেখা থাকে, তো ভাই বিড়ি কোম্পানির মালিকই ফতোয়া দিচ্ছে, হুজুর ফতোয়ার 5 পয়সা দাম আছে, বিড়ি কোম্পানির মালিকই ফতোয়া দিচ্ছে, বেটা তুই খাবি তো মরবি, খা আগে বলছে খেলে তুই মরবি, তারপরে বলছে বিড়ি নাকি হারাম না, এটা মাকরু, মাকরু মানে কি জানেন, হারাম মানে 100-তে 100 পেয়েছে একটা ছেলে একে বলা হয় হারাম, মাকরু মানে 100-তে 90 পেয়েছে এটা হচ্ছে মাকরু, বুঝতে পারছেন কত পেয়েছে, 90 পেয়ে গেছে আর 10 পেলে হারাম হয়ে যেত, ভাই এটা একদম কত দূর চলে গেছে, মানে এক পা কবরে ঢুকে গেছে আর এক পা বাইরে আছে, একটু ঠেলা দিলে পড়ে যাবে, এই হচ্ছে মাকরু আর হারামের মধ্যে পার্থক্য, কিন্তু হুজুর এই বলেও ভাই মাকরু খাবারটা মসজিদে বসে খায় কি খায় না, খায়, দেখবেন অনেক মদখোর মাতাল আছে এলাকায় বদ, ওকে বলবেন ভাই তুই যে মদ খাস এটা 500 টাকা নে, এটা মদের বোতল দিলাম, এই মদের বোতলটা বসে 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 ধাঁপিতে বসে খা, এখানে বজ্জাত ওই ব্যক্তিটা মদ খোর ধাঁপিতে বসে মদ খাবে না, কিন্তু হুজুর ধাঁপিতে বসে জর্দা খায়, তার মানে বোঝা যাচ্ছে যে ওই বদ মানুষের চেয়ে তো হুজুরের চরিত্র আরো খারাপ,
আর হুজুরের চরিত্র খারাপ হওয়ার কারণে আজ সমাজ থেকে নিষেধাজ্ঞাদ্রব্য এটা দূর হচ্ছে না কেন? ওই যে হুজুর দিয়ে রেখেছে মাকরু, আরে বেটা মাকরু মানে তো 90% খারাপ, 10 পেলে তো তুই মরে যাবি রে বেটা, ওটা তো বর্ডার, বর্ডার পার করে দিয়েছিস, আবার কিসের মাকরু রে ভাই? আল্লাহ নবী তিনি বলছেন পবিত্র কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা মায়েদা আয়াত 90, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ, ইন্নাল মাল খামরু, নিশ্চয়ই নেশাজাদ্রব্য এর সব শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ নবী তিনি বলেছেন সহিহ বুখারী সুনান ইবনে মাজাহ হাদিস 3376 88 89, আল্লাহ নবী বলছেন কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন, যে সব বস্তুতে নেশা আছে সেগুলো সবগুলো হারাম। আবার হুজুর বলছে সে জ্বর দেখায় নেশা হয় না, তো হয় না তো এখন ছেড়ে দেয়, নেশা হয় না তো এখনই ছাড়েন না কেন বলি ভাই? ছাড়েন না কেন? নেশা হয় না এখন ছেড়ে দেন। আবার হুজুরকে দেখবেন দাওয়াত দিবেন রামাদান মাসে রোজার মাসে সেহরি খেয়েছে, সেহরি খাওয়ার পরে ইফতারে দাওয়াত দিয়েছেন, ইফতার করেছেন হাজার রকমের আইটেম হুজুর সব খেয়েছে, পেট লোড করে, হুজুরের তৃপ্তি হয় না যতক্ষণ না মাকরু খায়। ভাইরা নেশা করে দেখবেন যতক্ষণ না তার খাবার পেট পুরে খেয়েছে, ইলিশ মাছ খেয়েছে, গরুর মাংস খেয়েছে, ছাগলের মাংস খেয়েছে, মুরগির রোস্ট খেয়েছে, আরো 10 প্রজাতির রান্না খেয়েছে, খেয়েও তার অন্তরে তৃপ্তি পাচ্ছে না। এই কখন একটু খায়, কি খায়? মাকরু খায়, যে বিড়ি করে বিড়ি টানবে, যে জর্দা খোর সে জর্দা টানবে, না টানলে তৃপ্তি হয় না। এই জন্য বলেছিলাম, আমি পরামর্শ দিয়েছিলাম হুজুরকে দাওয়াত দিবেন রামাদান মাসে, হুজুর আসেন আজকে ইফতারে আপনার দাওয়াত আছে, আপনার জন্য সব স্পেশাল আইটেম করেছি, আমার স্ত্রী অনেক কষ্ট করে আপনার জন্য রান্না করেছে, খাবারের নাম মাকরু ডিশ। মাকরু ডিশ মানে 15 দিন আগেকার নোংরা পচা ডাল, বাসি ডাল। নোংরা মানে কি খারাপ? সরি, মাকরু মানে খারাপ, ক্ষতিকর। হুজুর হুজুর যত খাবার আছে সব আজকে মাকরু, কারণ আপনাকে যতই ভালো খাওয়ায় মাকরু না খেলে আপনার নাকি তৃপ্তি আসে না, তাহলে প্রথম দিন শেষ পর্যন্ত সব মাকরু, সব খাওয়াবেন ওকে। এই খাবারটা যে নিষিদ্ধ হারাম ভাই, এগুলো মানুষের যুক্তি দ্বারাই, মানুষের বিবেক দ্বারাই, মানুষের নৈতিকতা দ্বারাই প্রমাণিত হয়। ধরুন আপনি শ্বশুর বাড়িতে যাচ্ছেন, নতুন বিয়ে হয়েছে সামনে সপ্তাহে, অষ্টমুল্লা করতে যাচ্ছেন শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ি মুজায় করা একদম কোটিপতি শ্বশুর, চলে গেছেন কি করেছেন, মিষ্টি কিনেছেন টাঙ্গাইল থেকে, কিনে চলে গেছেন শ্বশুর বাড়িতে, গিয়ে বউকে বলছে তাড়াতাড়ি রাখো খুব চাপেছে, পায়খানা করে ঢুকে পড়েছেন, গিয়ে দেখছেন হাই কোমোড আরামসে বসেছেন, হাই কোমোটে বসে ফ্যানও চলছে ওপরে, মুজাই প্লেট ঘর বাথরুমটা পায়খানা করছেন, আর আপনার বউ ভেবেছে যে মিষ্টি যখন দিয়ে গেল কি করি, ও করেছে কি, মিষ্টিটাকে বের করে একটা সুন্দর প্লেটে রেখেছে, কাটা চামচ দিয়ে দিয়েছে, তারপর টুক করে ভেতরে গিয়ে ঢুকে গেছে, নাও খাও। বাবু পায়খানা ঘরে পায়খানা করছেন আরামসে, এখন মিষ্টি তুলে তুলে খেতে পারবেন? কেন পারবেন না রে ভাই? এক কাপ চা, চা সময় নষ্ট, একটু কফি, একটু বাদাম, ভাত, কলা, লেবু, বিস্কিট, পিঠির কোনো হালাল খাবার পায়খানা ঘরে বসে খেতে পারবেন? পারবেন না। কিন্তু বজ্জাত হুজুর আর ও মুক্তাদি দুজনই দেখবেন পায়খানা ঘরে ঢুকে একজন জ্বর দেখায়, একজন সিগারেট খাই। আবার বজ্জাত বলে যারে ভাই বলিয়েন না, বিড়ি না খেলে যেন পায়খানায় ক্লিয়ার হয় না, বাঁচে না, নাই কথা বলেন? আচ্ছা ভাই, এই রোগ কার কার আছে একটু হাত তোলেন তো দেখি, কার বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না একটু হাত তোলেন তো ভাই, কে ভাই? আচ্ছা আপনার কারা কারা বিড়ি খান একটু হাত তোলেন তো ভাই, কেউ খান না? আরে বাবা, সব ফেরেস্তা নাকি রে ভাই? তার মানে মানুষের নৈতিকতা দ্বারা বিশ্বাস করতে হবে যে খাবারটা হারাম। আর আমি বলি বিড়ি খাওয়া অবশ্যই জায়েজ, জ্বর দেখা অবশ্যই জায়েজ, তবে একটা শর্ত আছে। কি শর্ত? সুরান তিরমিজি 1257 হাদিস বিশ্বনী বলেছে, তুমি যে মানে খাচ্ছ সেই মানের স্ত্রীকে খাবে, যদি না খাওয়ান ফেরেশতা কবরে খাই টিনে বসে আছে, ঢুকবেন ছক্কা মারবে। মানে আপনি যা খাবেন বউকে ছেলেকে সেই মানে খাওয়াতে হবে, এটা বাপের হচ্ছে জিম্মেদারি। কেন? যে মানের আপনি খাবেন ছেলেকে আর মেয়েকে আর স্ত্রীকে সেই মানের খাওয়াতে হবে। এখন খাওয়ার পর যদি আপনি সিগারেট টান দেন, দিয়ে আপনার মেয়েটাকে দেন, মা তুই একটা মার, বউটাকে বলতে বউ তুমি একটা মারো, যদি এই কথা বলতে না পারেন আপনার জন্য যে সিগারেট বিড়ি এটা জায়েজ না, যদি একসঙ্গে ফ্যামিলি প্যাক ভাবে খেতে পারেন তবে আপনার জন্য জায়েজ। এখন কারা কারা এই নীতি অবলম্বন করবেন তারা করেন, ভাই বাজার থেকে যদি আপেল নিয়ে আসেন বাড়ির সবাইকে দিয়ে খান না খান, তো ভাই সমস্ত খাবারই
গোটা ফ্যামিলি মিলে খান, এই বিড়ি সিগারেট জর্দায় এগুলো একা একা খান কেন? আপনি দেখছেন যে বিড়ির প্যাকেটটা রেখেছেন, একটা সিগারেটের প্যাকেট রেখেছেন, আপনি ভাত খেয়ে খেয়েছেন, একটু হাত ধুয়েছেন, আপনার নয় বছরের ছেলে টুক করে আপনার প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সরাসরি ধরে টানছে। ভাই বলুন তো, যদি টান আমার আপনার নয় বছরের ছেলে বাপের প্যাকেট বের করে নেয়, ভাই বলুন তো আপনি কী বলবেন? বাপ কবেটা খাবেটা, তাই বলবেন না? ঠাঁড়াতে থাপ্পড় মারবেন, কী করবেন ভাই? থাপ্পড় মারবেন কেন? আপনি জানেন আপনার ব্যাটার জন্য খাবারটা হারাম, তো আপনার ব্যাটার জন্য যে খাবারটা হারাম ওটা আপনার জন্য হারাম, ঠিক? আপনার ব্যাটার জন্য যে খাবারটা জায়েজ ওটা আপনার জন্য জায়েজ। আপনাকে কত যুক্তি প্রমাণ কোরআন হাদিস কোনো দিক থেকে আপনি প্রমাণ করতে পারবেন না যে নেশাদার দ্রব্য জিনিসগুলো এলো মানুষের কল্যাণ নিয়ে আসতে পারে? সবাই বলছে ক্ষতিকর, তারপরে আমরা মুসলিমরা খাচ্ছি কি খাচ্ছি না? আরে ভাই, এই খাবারটা গরু ছাগল কুত্তাতেও খায় না, কুকুর দেখবেন ছেঁড়ার জুতো খায়, খায় না ভাই? ওকে একটু সিগারেট দেন তো খাই কিনা দেখি। ছাগল দেখবেন পাতা খায়, আমাকে টাকাও খেয়ে নাই, কিছু কিছু ছাগল চাই একদম কাগজ শুধু খেয়ে নেয়, খায় না ভাই? কাগজ শুধু খেয়ে নেয়, বই শুধু খেয়ে নেয়। ওকে গিয়ে একটু বিড়ির সিগারেটের যে মশলার তামাক আছে ওই তামাক দিন দিনই ও সারাদিন যদি এক মাস না খেতে ভাই, বাবু তো একবার মুখ দেবে? দেবে না। মানে যে ছাগলের ছাগল খায় না সেক্ষেত্রে হুজুরে খায়, যে খাবার ছাগল খায় না ওটা হুজুরে খায়। এ হুজুর না খেজুর রে ভাই, আজীব ব্যাপার। ইবাদত করার পূর্বে বুঝতে, ইবাদত কয় ধরনের? ইবাদত দুই ধরনের, এক বর্জন করা, দুই গ্রহণ করা। গ্রহণ কি করবেন? নামাজ রোজা হজ জাকাত গ্রহণ করতে হয়। বর্জন যেগুলো হারাম ঘোষণা করেছে এগুলো বর্জন করতে হবে। অজস্র জিনিস আছে, মেয়েরা দেখবেন নামাজ পড়ছে, আবার গেছে বুবুরে তুই জানিস ওই বাড়িতে একটা লোক ডেলি যায় আর আসে, কে রে আমি বুঝি না কে, মানে ও মানে কি যেন একটা দেখেছে সিসি ক্যামেরার মতো, ওই সব সমালোচনা করছে, আছে না নাই কথা বলেন? এই যে অন্য কোনো ব্যক্তির নামে অপবাদ দেওয়া, ভাই এটা কি যদি বর্জন করেন ইবাদত হবে কি হবে না? কোনো সতী সাধ্বী নারীর উপরে যদি অপবাদ দেন, যদি প্রমাণ করতে না পারেন, আপনার কটা বেত্রাঘাত পড়বে জানেন? ৮০ বেত্রাঘাত পড়বে, কয়টা? ৮০খানা বেত্রাঘাত পড়বে। কিন্তু অজস্র আমরা এই অপবাদ দিই কি দিই না? দিই, কিন্তু আমরা মনেই করি না যে এগুলো করলে আমাদেরকে বেত্রাঘাত করতে হবে। বেত্রাঘাত আপনার জন্য অবধারিত হয়ে যায়। অনেক মেয়েরা আছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, নামাজও পড়ে, ওর স্বামী আছে সৌদি আরবে, আর ও মোবাইলে প্রতিদিন রাত্রিবাতে মেসেজ করছে স্বামীর সঙ্গে, না বয়ফ্রেন্ড করেছে আরেকটা, আছে না নাই কথা বলেন? স্বামী প্রতিদিন টাকা পাঠাচ্ছে, ওই টাকার এক অংশের বয়ফ্রেন্ডকে দিচ্ছে, মানে এটা পরকীয়া করছে, আছে না নাই? আছে। অজস্র মেয়েরা আছে নামাজ পড়ছে, তার স্বামীকে এক ঘন্টা দশ মিনিট সময় দেয় না, কিন্তু ঘন্টার পর ঘন্টা সারা রাত ধরে অন্য পরপুরুষের সঙ্গে কথা বলছে, আছে না নাই? আছে। আবার পার্কে ঘুরতেও যাচ্ছে, বরং বাংলাদেশের রিপোর্ট ইনকিলাব পত্রিকা 2015 সালের 13ই মার্চ পেজ নাম্বার 6 বলছে বাংলাদেশের কমপক্ষে 68% মেয়েরা তারা বিয়ের পরে পরকীয়া করে, আবার তারা বোরখা পরে রাস্তা ঘুরেও বেড়ায়, আছে না নাই? ভাই বলুন তো, তার মানে এই মেয়েটা গেছে নামাজ পড়া কঠিন কাজ নয়? নামাজ পড়া কঠিন কাজ হলে এ কখনোই পাঁচ ওয়াক্ত নামাজকে পড়তো না, বরং এ যে পরকীয়া করাটা ত্যাগ করে দেওয়াটা এটাই কঠিন কাজ। অসংখ্য আপনাকে উদাহরণ দিতে পারবো। এইভাবে গোটা বিশ্ব জগতে আজকে আমরা ফিতনা ফাসাদ নিয়ে বসে আছি, নামাজও পড়ছে জীবিত করছে, আছে না নাই? নামাজও পড়ছে প্রতিদিন সেই অসাধারণ ও অনেকগুলো তার অনৈতিক কাজ ব্যাপনামু করছে কি করছে না? করছে। এই জন্য তো আমরা বলেছি যে নামাজ আপনার দুনিয়ার জীবনকে পরিবর্তন করতে পারে না, ওই নামাজ আপনাকে 100% কিয়ামতের মাঠেও কোনো সাহায্য করতে পারবে না। যে নামাজ আপনার দুনিয়াকে পরিবর্তন করে না, আপনার নিজেকে পরিবর্তন করে না, ওই নামাজ কখনোই আপনাকে কিয়ামতের মাঠে বিন্দু পরিমাণে সাহায্য সহযোগিতা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন ইবাদত করার তৌফিক দান করো যে ইবাদত তুমি কবুল করবে। ওয়া আমালান মুতাকাব্বালা, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইবাদত কবুলের 6টা শর্ত আছে, কয়টা কথা বলেন? ইন টোটাল 6টা, আমি শুধু শর্তগুলো আপনাকে বলে চলে যাব, শুধু নোট করবেন। এক, যে কোনো ইবাদত করতে হলে বিশুদ্ধ ইমান লাগবে। কি লাগবে? আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। যদি আপনি মনে করেন খাজা বড় পীর আব্দুল কাদের জিলানির কার কবরের কাছে গেলে আপনার স্ত্রীর ছেলে হয় না ছেলে হবে, এ বিশ্বাস করলে আপনার ইবাদত কবুল হবে না। যদি মনে করেন যে গোলাপ সাহের মাজারে 50 টাকা দিলে আপনার রিজকে তো আপনার অর্থে সম্পদে বরকত আসবে, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। যদি মনে করেন যে আমাদের পীর বাবা
আমাকে কিয়ামতের মাঠে একটা জাহাজ নিয়ে চলে আসবে, তো টুক টুক করে জান্নাতে পড়বে, আপনার নামাজ কবুল হবে না। যদি আপনি এই কথা বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি দেখা করতে গিয়েছেন, আল্লাহ যখন দেখছেন যে আরশের সামনে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ঠিক সেই সময় আল্লাহ আরশ থেকে নামতে যাচ্ছিলেন, যখনই নামতে গিয়েছেন আল্লাহ পড়ে যাচ্ছিল আর বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর হাত ধরেছে। ভাই হুজুরে ওয়াজ করে কি করে না করে? যদি এই আকিদায় বিশ্বাস করেন আপনার ইবাদত কবুল হবে না। তাহলে ইবাদত কবুলের পূর্ব শর্ত বিশুদ্ধ ঈমান। কি বললাম? বিশুদ্ধ ঈমান। দুই, যে কোনো ইবাদত করতে হলে নিয়াত খাস আল্লাহর জন্য করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। যদি কুরবানি করেন পীরের উদ্দেশ্যে কুরবানি করা যাবে না, হারাম। যদি করেন এটা শিরক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আনাম সূরা 6 আয়াত 162 তে বলছে, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সলাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু জন্য। প্রত্যেকটা ইবাদত এটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। যদি মনে করেন বউ বলছে কি গো তুই কোনোদিন জুমার নামাজ পড়ো না, যাও তো যাও জুমার নামাজে যাও, বলে না যাবো না, না তুমি যাও আমি তোমাকে গামছা দিচ্ছি, বউ দিয়ে দিচ্ছে গোসল করে, যেতে মন চায় না চলে গেছেন। কেন? বউ সংসারে অশান্তি করবে, এই জন্য জুমার মসজিদে নামাজ পড়তে গেছেন। এই নামাজ বাইটাকে আল্লাহ কবুল করবে? এই নামাজ কার জন্য হয়েছে? আল্লাহর জন্য না বউয়ের জন্য? এটা বউকে খুশি করার জন্য করেছেন। শাশুড়ি মা কেমন জানে ভাবে নামাজ না পড়লে, এই জন্য শ্বশুর বাড়িতে ছেলে নামাজ পড়তে চলে গেছেন, ভাই এই নামাজ আল্লাহ কবুল করবে? ঈদের দিন নামাজ পড়তে যাচ্ছে তাও মনে করছে আরে সবাই যাচ্ছে, না গেলে কেমন দেখায়, লোক কাফের বলবে মনে হয়, এই জন্য চলেছেন নামাজ পড়তে, এই ইবাদত আল্লাহ কবুল করবে? আপনি এলাকার এমপি মশাই কুরবানি করতে হবে আপনি জানেন, কিন্তু সব যদি বড় কুরবানিটা না করলে গ্রামের মানুষ কি বলে? আমি এমপি মানুষ এই জন্য বড় কুরবানি কিনে নিয়ে এসেছেন একদম সৌদি থেকে, মানুষকে দেখাচ্ছেন এই দেখো আমার কুরবানি, এই যে ভাই এই ইবাদত আল্লাহ কবুল করবে? জি না। যে কোনো ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, আল্লাহকে খুশি করার জন্য। মাঝখানে কোনো যদি আপনার কেউ আসে এই ইবাদত আল্লাহ কবুল করবে না। ইবাদত কবুলের তিন নম্বর শর্ত হালাল রিজিক, হালাল জিনিস ভক্ষণ। একজন ব্যক্তি হালাল উপার্জন করে এ কথা ঠিক, কিন্তু বিড়ি সিগারেট জর্দা মদ গাঞ্জা আফিং এসব খায় আবার নামাজও পড়ে, এ লোকের ইবাদত কবুল হবে? কথা বলেন, ইনকাম সোর্স শুধু হালাল নয় খেতে হবে কি? কথা বলেন, ইনকামটা যখন হালাল হতে হবে খেতেও হালালই হতে হবে, দুটার মধ্যে একটা যদি উল্টাপাল্টা হয়ে যায় ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের চার নম্বর শর্ত, যেখানে ইবাদত করার পূর্বে সুন্নাতি তরিকায় হতে হবে। কিসের তরিকায়? নিজের ইচ্ছে মতো আপনি ইবাদত করবেন হবে না। যদি মনে করেন যে ভালো কাজ একটু বেশি করলে ক্ষতি কি, এই মনে করে যদি ইবাদত নিজের ইচ্ছে মতো করেন এই ইবাদত আল্লাহ কবুল করবে না। বেশি কাজ ভালো কাজ করাটা ক্ষতি ক্ষতি। ভাই বলুন তো প্রতিদিন কত রাকাত ফরজ নামাজ পড়ি? 17 রাকাত কি প্রতিদিন পড়ি? জি না। জুমার দিনে কত রাকাত পড়বেন? 15 রাকাত। এখন কোনো আল্লাহর ওলি যদি আকাশ থেকে ধপ করে পড়ে বলে বাবা প্রতিদিন জুমা জোহর তো 4 রাকাত পড়ি, আজকে জুমাটাও 4 রাকাত পড়বো, ভালো কাজ একটু 2 রাকাত বেশি পড়লাম, বা জুমা আদায় হবে? কথা বলেন, হবে না। মাগরিব 3 রাকাত প্রতিদিনই পড়ি, কিন্তু ভালো কাজ নামাজই তো, ভালোই তো কাজ, 1 রাকাত বেশি পড়ে দিলেন 4 রাকাত করে দিলেন, ভাই নামাজ হবে? কথা বলেন, জি না। ভালো কাজ বেশি করলে ভালো নয়, বরং এটা খারাপ হয়ে যাবে। তাই ইবাদত আল্লাহর রাসূলের সুন্নতির তরিকায় করতে হবে, নিজের ইচ্ছে মতো বানানো যাবে না, কমানো যাবে না। ভালো কাজ আগে করাও যায় না পরে করাও যায় না। ভাই কুরবানি করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কেউ যদি মনে করে কালকে চল কুরবানিটা করে নিই, ভাই কুরবানি হবে? কেউ যদি ফিতরা কালকেই করে নিই, শুভ কাজে দেরি নাই, কালকে কুরবানি একদম ফিতরা সব আদায় করে নিচ্ছেন, হবে? হবে না, কেন? সময় আসেনি। কেউ যদি বলে এখনই ফজর নামাজটা পড়ে নিই, ভাই ফজর নামাজ হবে? হবে না, কেন? সময় আসে নাই। তাই ভালো কাজ নির্দিষ্ট সময়ে করতে হয়, যতটুকু এসেছে ততটাই করতে হয়। আল্লাহ সুবহানাহু বলছে, মা আতাকুম রসুলু ফাকজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, রসুল তোমাকে যতটুকু দিয়েছে ততটুকুই গ্রহণ করো, যা দেয় নাই তা বর্জন করো। মানে বাপ মারা গেছে ছেলেকে দোয়া করতে হবে, বাপ মারা গেছে দান করতে হবে, বাপ মারা গেছে বাপের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে, বাপ মারা গেছে 40 দিনে খানা দিয়ে বাপকে জান্নাতে পাঠিয়ে দিবেন, এই নীতি পাল্টাতে হবে। কথা বুঝতে পারছেন? যেটা রসুল দিয়েছে সেটাই করতে হবে। কিন্তু আমাদের সমাজে কি আছে, বাপ মারা গেছে ছেলে ভাবছে বাপ তো মারা গেছে রে
তিন ভাই একসঙ্গে হয়েছে, বড় ভাইকে বলছে বড় ভাই তুই তো মেলা ইনকাম করিস, তুই এক কাজ করবি, তুই খানার মধ্যে শুধু গরু আর ছাগলের মাংস দিবি, আমি ছোট আমার তো ইনকাম নেই, আমি শুধু চাল দেবো। মেজো বলছে আমি সমস্ত খরচ বাকিগুলো দিব। 40 দিন পর বাপের মরা মানুষের খানা করছে, 1000 মানুষকে দাওয়াত দিয়েছে, সবাই খাইছে, খেয়ে চলে যাচ্ছে, শেষের বেলায় গামছা ছেড়ে তিন ভাই বলছে আলহামদুলিল্লাহ বাপের কাজ করে দিয়েছি, মনে করছি এখন ওর বাপ জান্নাতে ফুটবল খেলছে। ও মনে করছে 40 খানা দিয়েছি মানে বাপ এখন জান্নাতে ফুটবল খেলছে। ভাই এটা কি সুন্নাত কথা বলেন? আল্লাহ নবীর জীবদ্দশায় আল্লাহ নবীর সন্তান মারা গেছে, আল্লাহ রাসূল কখনো 40 খানা দিয়েছে? আল্লাহ নবী নিজেই স্বয়ং মারা গেছে, আল্লাহ নবীর শ্বশুর আবু বকর ছিল খলিফা, ভাই তিনি কি কখনো 40 খানা দিয়েছেন? আল্লাহ রাসূল নিজে মরার পরে আবু বকর মারা গেল, তার মেয়ে আয়েশা ছিল জীবিত 160 হিজরি পর্যন্ত, 50 বছর জীবিত ছিল, আম্মা জান কখনো তার স্বামী আর তার বাপের জন্য কখনো একদিন কোনো অনুষ্ঠান করেছে ঘটা করে করে নাই? ইমাম আবু হানিফা মারা গেছে, ইমাম আবু হানিফার শিষ্য মোহাম্মদ হাসান বিন সাইবানি তিনি ছিলেন, তিনি কি তার উস্তাদের জন্য কখনো 40 খানা দিয়েছে? কোনো প্রমাণ আছে? কিন্তু আমাদের হুজুররা বেশি বেশি বুঝে নিয়েছে, ও বলছে রে খানা মানুষকে খাওয়াচ্ছি, খানা তো ভালো কাজ, খাওয়ানো তো ভালো কাজ, খাওয়ালে আবার ক্ষতি কি? ভাই বলে কি বলে না বলে, ভাই বলুন তো, এই যে খানা করা, উৎসব করা, মিষ্টি বিতরণ করা, এলো কিসের লক্ষণ? আনন্দের লক্ষণ না দুঃখের লক্ষণ? মানে বাপ মারা গেছে বেটা খুব খুশি, তার জন্য করছেন ওই কাজ? মানুষ খানা কেন দেয় রে ভাই? খুশি হয়ে দেয়, বাপ মারা গেছে তাই খানা দিচ্ছে, মানে খুশি, বাপ মারা গেছে তো জমি পেতাম না, জমি নিয়ে মারামারি এখন। আজীব ব্যাপার, ইবাদত করতে হলে সুন্নতি তরিকা মেনটেন করতে হবে। পাঁচ, ইবাদত করতে হলে বিদাত মুক্ত অবস্থা আপনাকে ইবাদত করতে হবে, পুরো বিদাত যুক্ত ইবাদত করা যাবে না। 6 নম্বর শর্ত, ইবাদত করার পূর্বে শিরিক মুক্ত অবস্থায় ইবাদত করতে হবে। কয়টা শর্ত বললাম? 6টা। 1, ঈমান বিশুদ্ধ হতে হবে, খাজা বাবা, গাজা বাবা, ন্যাংটা বাবা, দড়ি বাবা, বিড়ি বাবা, বদনা বাবা এর কাছে যাওয়া যাবে না, গেলে ইবাদত কবুল হবে না। 2, ইবাদত করতে নিয়াত খাস আল্লাহর জন্যই হতে হবে, বউকে খুশি করার জন্য নয়, পীরকে খুশি করার জন্য নয়, গ্রামের মানুষকে খুশি করার জন্য নয়। 3, ইবাদত করার পূর্বে হালাল ইনকাম, হালাল জিনিস খেতে হবে। 4, যে কোনো ইবাদত সুন্নাতি তরিকায় করতে হবে, রসুল যতটা দিয়েছে ততটাই করতে হবে, বেশি বাড়াবাড়ি করা যাবে না। 6, 5, সুন্নাতের পরে বিদাত মুক্ত অবস্থা হতে হবে, ইবাদতে যেন কোনো বিদাত প্রবেশ না করে। 6, শিরিক মুক্ত অবস্থা হতে হবে। এই 6টা শর্ত সাপেক্ষেই যদি আপনি আমি ইবাদত করি, সূরা বাকারা আয়াত 261 আল্লাহ বলছে কেউ যদি আল্লাহ তাই 1 টাকা দান করে, আল্লাহ কিয়ামতের মাঠে 700 টাকা ঘুরে দেবে। কেউ যদি একবার হজ করে, আল্লাহ যদি হজটা কবুল করে নাই, আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তির উদাহরণ যে কেবল সে জন্মেছে তার জন্য কোনো পাপ নেই, ওই হাজী মশাইয়ের কোনো পাপ নেই যদি আল্লাহ কবুল করে। আর যদি কবুল না করে, হজ করেছেন, ঢাকা শাহজালাল বিমানবন্দরে নেমেছেন, তারপরে পেয়েছেন গোলাপ শাহ মাজার, এসে বলছেন হজ তো করেছি, টুক করে 5 টাকার একটা কয়েল মাজারে গিয়ে পীর সাহেবের নামে টকাশ করে দিয়ে দিয়েছেন, আওয়াজটা যখনই হয়েছে হজটা বাতিল তখনই হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? হজের ফজিলত, হজ করলে আল্লাহ যদি কবুল করে নাই, তো ওই হাজি মশের বয়স যদি 90 হয়, ও যদি 100 মানুষকে হত্যা করে ফেলে, আল্লাহ যদি হজ কবুল করে নাই, ওর পাপ আল্লাহ সব মুছে দেয়, ওই কাবা শরীফের ওখানে সে একদম আসে বাচ্চা শিশুর মতো, তার কোনো পাপ থাকে না। কিন্তু হজ করে সে যদি সমস্ত পাপকে ক্ষমা করে, সে মাত্র 5 টাকা দিয়েছে মাজারে পীর সাহেবের নামে, ঠক করে আওয়াজ হয়েছে, ওর আবার পাপগুলো সব এসে কাঁধে পড়েছে, এটা নাম হচ্ছে শিরিক। আল্লাহ সুবহানাহু তাআলা তুমি আমাদেরকে এগুলো গ্রহণ এবং বর্জন করে ইবাদত করার তৌফিক দান করো। সর্বোপরি আল্লাহুমা আমিন। এ দোয়া রেখে আলোচনা ইতি করে আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি, মাঝ থেকে উঠবেন না যখন, যতক্ষণ আলোচনা শেষ না হচ্ছে। যে উঠবে